শুধুমাত্র মুসলমানরাই শুনবে আমরা শুনব না এমন সময় হযরত উমর দাঁড়ায় বলতেছে এ কাফেরের বাচ্চারা নবী নামাজের ওয়াজ করে আমরা শুনব এখানে তোদের ডাকছে কে সঙ্গে সঙ্গে উমর ফারুক এই কাফেরের বাচ্চারা এই নবী নামাজ সম্পর্কে ওয়াজ করবে আমরা শুনব তোদেরকে এখানে ডাকছে কে আল্লাহ রাসূল যদি খালি বলতো উমর সকালবেলা আবু জাহল হাফ পাগলা হয়ে গেছে এখন আবার গ্রুপ লি আসছে ধর খালি যদি এই কথা বলতো ধর আপনার বলেন তো একটা কাফের বাঁচত কথা কন না কেন বাঁচত দেখেন ইসলাম আদর্শের নেতা কাক কয় দেখেন আজকে বাংলাদেশে অনেকে বলে হুজুর এত আলেমদেরকে নির্যাতন করতেছে আপনাকে রেখে কেউ নাই আমি কইলাম পাগলা আমাকে রকম ধরবার বলতেছে না তো খালি যদি নেতা কয় ধর একটা পানি সারা বাংলার জমিয়ে থাকবি না জোরে কোন কথা ঠিক কিনা কিন্তু বলতেছে না আল্লাহ রাসূল বললেন এজলেস ওমর বস রাসূল বলে ওমর বসো এই সমস্ত কাফেরের আমার বিরুদ্ধে কথা বলতেছে তুমি দাঁড়াইলা কেন বরং তুমি বসো এখান থেকে বোঝা গেল ইসলামী আদর্শের নেতা কর্মীদেরকে উস্কে দেয় না বরং তারা দাঁড়াইলে তাদেরকে বসায়া দেয় সরল বলেন আল্লাহ রাসূল বললেন ও সম্ভ্রান্ত নেতারা আইসেন যখন মেহরবানি করে বসেন নামাজ সম্পর্কে আমি আলোচনা করতেছি ফজরের নামাজ কেমনি দিল আল্লাহ পড়লে লাভটা কি এমন সময় আবু সুফিয়ান বলতেছে তোমার নামাজের ওয়াজ আমরা শুনতে আসি নাই আল্লাহ রাসূল বললেন তাহলে কি শুনবেন বলে তুমি যে বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত নামাজ পড়াইছো সেই বাইতুল মুকাদ্দাস আমাদের নেতা দুইবার ভ্রমণ করেছে আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা শুধু দরজা জানলার কথা বললি আমরা এখান থেকে চলে যাব এমন সময় আবু বকর নবীর কানে ফিসফিস করে বলে রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা রাসূল বলেন আমি শুধু গভীর রাতে দুই রাকাত নামাজ পড়াইছি আমি তো দরজা জানলা গুনবার যাইনি সুবহানাল্লাহ কোন না আপনারা বলেন তো মানুষ যখন নামাজের মধ্যে থাকে ওই মানুষটা কোথায় থাকে এ কথা কন না কেন কোথায় থাকে ডুব দিলে ডুবারু হবে মুনি মুক্তা খুঁজে পাবে পুরা হইবে মনস্কাম দুই রাকাত নামাজ তোমাকে মেরাজ ঘটায় দিবে এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায় প্রত্যেকটা নামাজ যখন নামাজে দাঁড়াবে ওই নামাজ আমার আল্লাহর মহব্বতে নিজকে পাগল বানাইয়া দিবে এই জন্যই রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন আপনি সিংড়া কেন্দ্রীয় মসজিদে জোহর নামাজ পড়ছেন একজন বারাতি বলতে থেকে ভাই নামাজ পড়ছেন তো সামনে কাতারে পড়ছি রে আমার বিশ্বাস হয় না আমি সামনে কাতারে নামাজ পড়ছি ভাই তোর বিশ্বাস না হলে আমার করার কিছুই নেই তা বিশ্বাস হবে আপনি যদি বলতে পারেন মসজিদের মধ্যে ফ্যান কয়টা বিশ্বাস হবে আপনি যে ভিতরে নামাজ পড়ছেন যদি ফ্যান কয়টা বলতে পারেন আপনারা বলেন তো কেউ মসজিদে ফ্যান গোনার জন্য যায় এইরকম প্রশ্ন কারা করবে আবু সুফিয়ান বলতেছে কয়টা দরজা কয়টা জানলা নবী যখন কানতে আবু বকর বলে রাসূলুল্লাহ সকালবেলা আবু জেহেল আপনাকে একলা পাগল বলে গেছে এবার গ্রুপ নিয়ে আইছে আপনাকে চূড়ান্ত অপমান করবে এমন সময় ফেরেশতা জিব্রাইল বলতেছেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর আপনার কি মনে করতেছেন যে আমির হামজা জেলের মধ্যে বন্দি থুয়া আর সম্মান কমতিছে কথা কয় না আগে যদি হচ্ছিল 50,000 এবার সিংরাত লিয়ে আসেন বার হওয়ার পরে 5,00,000 হবে এ কথা কন না কেন মামুনুল হক জেলে থাকার পরে ওনার সম্মান কি কমতিছে আগে হচ্ছিল 50,000 এখন হবে 10,00,000 আল্লামা সাইদি হুজুরক জেলে থুয়া কি সম্মান কমিছে তাহলে 15 দিনে বার করে দেখেন বাংলার জমিনে এমন কোনো ফিল নাই যেখানে মানুষ জাগা হবে জোরে কোন কথা ঠিক কি না তার মানে কি সম্মান দেওয়ার মালিককে আল্লাহ এক দৌড়ে আইছে কাবার সঙ্গে হেলান দেয় নবী কানতেছে
আবু বকর নবীর কবরে চুম্বন দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ যেই বছর আপনার চাচা আবু তালেব মারা গেল যেই বছর আপনার দরদের বিবি খাদিজা মারা গেল যেই বছর আপনি তাইফে গিয়ে রক্তাক্ত হলেন সেই বছরে আল্লাহ তাআলা আপনাকে আরশে নিয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিল নবী সমকে বলা আবু বকর এই খবর তোমাকে কে দিল আমি তো দুনিয়ার কোন মানুষের কাছে খবর বলি নাই শুধু একজনের কাছে বলেছি আবু বকর বলে হুজুর সে একজন আবু জেহেল এই খবর আমাকে দিয়েছে রাসূল বলে তোমার কি বিশ্বাস হয় আবু বকর বলে সাদ্দাক তাইয়া রাসূলুল্লাহ এক বিন্দু মিথ্যা নয় সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে চাইপা ধরে বলে আল্লাহ আবু জেহেল আমাকে পাগল বলার পর থেকে আমার চোখ দিয়ে পানি ঝরতেছে আর আবু বকর সাদ্দাকটা বলার পর আমার কলিজা শান্তিময় হয়ে গেল আল্লাহ ডাক দিল হাবিব যে আবু বকর সাদ্দাকটা বলে আপনার অন্তরে আনন্দ ধরালো আজ থেকে শুধু আবু বকর নয় তাকে আমি সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম তাহলে এই মেরাজকে বিশ্বাস করবে যারা সিদ্দিক তারা আপনার কি বিশ্বাস করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর সারে দিক থেকে সাহাবীরা চলে আসতেছে আল্লাহর নবীকে ঘিরে ধরে বলল আজকে রাত্রে বেলায় আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক নাকি আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে এই হাতের দিকে তাকান কয় ওয়াক্ত নবী গো আমরা নামাজ সম্পর্কে আপনার কাছে জানতে চাই নামাজ সম্পর্কে যেই নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে ধরে কোন সুবহানাল্লাহ শুধু নামাজ আপনি ধরেন শুধু নামাজ আর কিছু ধরা লাগবে না সমস্ত খারাপি থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবে এই কথা কার এই জন্য নামাজ এই জন্য নামাজ ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার এই দুইটা আমল যারা করতে পারবে তারা হাউজে কাউসারের পানি পান করবে যদি হাউজে কাউসারের পানি আমরা হাসরের ময়দানে চাই তাহলে নামাজ ছাড়া পাওয়ার কোনো উপায় নাই এই যুবকেরা কারা কারা মগরিব এসে নামাজ পড়েনি ও শুনতেছে মগরিব এসে পড়েনি নিয়ত করছে ফজরও পড়বি না 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 এরকম আছে না নাই কথা কন না কেন আপনাদের মধ্যে এরকম নাই কারা কারা মাগরিব এসে পড়েননি হাত তোলেন এ কথা আমি বলবো না কিন্তু ফজরের আগে যদি আপনি মরে যান দুনিয়ার সমস্ত মাওলানা যদি আপনার জন্য দোয়া করে আল্লাহ এই লোকটা মারা গেছে আল্লাহ জান্নাত দাও আল্লাহ বলবে তোরা সমস্ত মৌলবী কেন আমার নবীও যদি দোয়া করে তাও জান্নাত পাবি না কারণ লা সলাত লা ইমানা যার নামাজ নাই তার ইমানই নাই আর ইমান না থাকলে নবীর চাচা আবু তালেবও জান্নাত পাবে না জোরে করে কথা ঠিক কথা বল না কেন যে নবীকে কোলে কাকালে লালন পালন করছে সে আবু তালেবও জান্নাত পাবি না খালি ইমান না থাকার কারণে আল্লাহ রাসূল কঠিন ভাষায় বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা কাজা করলো বাদ দিল তারা কাফের হয়ে গেল এক ওয়াক্ত তারা মাগরিব এসে দুই ওয়াক্ত পড়েনি এরা ডবল কাফের হসা কথা কয় না কিন্তু কিন্তু আজকে ওয়াজ শোনার পরে যদি বলে আল্লাহ আর বাঁচা থাকতে কোনোদিন নামাজ ছাড়বো না আল্লাহ কয় এই বলার সাথে সাথে তুই যতদিন নামাজ পড়িস নি আমি সব মাফ করে দিলাম তাহলে আজকে ওয়াজ শোনার পরে সবাই সিদ্ধান্ত নেবেন কি করা যায় মসজিদ বড় করবেন না ভাঙ্গা ছোট করবেন সেটা আপনাদের সিদ্ধান্ত কথাটা বুঝলেন না এখন আসেন সমস্ত সাহাবীরা নামাজ সম্পর্কে নবীর কাছে শুনবে এগুলো এখানে খাড়ায় থাকলো এই পিসকেগুলো খাড়ায় থাকে কল্প করা বসবি না যাবি বাবা এই ছোট ছোট বাচ্চারা যে জীবনের শ্রেষ্ঠ আলোচনা মনোযোগ দিয়ে শোনা লাগবে নামাজ জোরে কোন কি আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশ আকাত যাবে দূরে পাক কোরআনে রয়েছে ঘোষণা এখন আকাম কুকাম নামাজ রোজা
একসাথে বান দিয়া বোঝা আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান দিয়া বোঝা জাহান্নামে দিয়াছো রওয়ানা আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না নামাজ পড়ার কথা কোরআনেও নাই হাদিসও নাই আজকে অয়ুকিমুনাস সালাত নামাজ কায়েম সম্পর্কে আলোচনা হবে সমস্ত সাহাবীরা বললেন এ রাসূলুল্লাহ এই পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে আমরা শুনতে চাই জানতে চাই রাসূল বললেন এজলেস তাহলে তোমরা বসো সমস্ত সাহাবী যখন বসে গেল এমন সময় আল্লাহর নবী বলতেছেন পাঁচ ওয়াক্ত নামাজ মিলে হলো ১৭ রাকাত জলে বলেন কয় রাকাত সাত পাকে এক তাওয়াফ হয় যারা হজ করছেন সাত পাক দিলে এক তাওয়াফ হয় একটা তাওয়াফ যদি কমপ্লিট করতে চান তাহলে কাবা ঘর সাত পাক দেওয়া লাগবে নামাজ যদি আপনি কমপ্লিট করবার চান তাহলে ১৭ রাকাত আদায় করা লাগবে কেউ যদি এক পাক বাদ দেয় কয় আমার তাওয়াফ আছে না আল্লাহ হয় না তুই অযথা ছয় পাক দিলি তোর তাওয়াফ হবে না সাত দেওয়া লাগবে তো নামাজই যদি হবার চান তাহলে ১৫ রাকাত পড়লে হবে না ১৩ রাকাত পড়লে হবে না ইচ্ছা মতো এক ওয়াক্ত বাদ দিবেন আর এক ওয়াক্ত পড়বেন তাহলে আপনি নামাজই হবেন না তাওয়াফ যেমন সাত পাক ১৭ রাকাত মিলা হলো নামাজ কয় রাকাত রাসূল বললেন ফজরের ফরজ ২ রাকাত জোহরের ফরজ ৪ রাকাত আসরের ফরজ ৪ রাকাত মাগরিবের ফরজ হলো ৩ রাকাত আর এশার ফরজ হলো ৪ রাকাত এই সর্বসাকুল্যে ১৭ রাকাত এমন সময় হযরত ওমর ফারুক বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইচ্ছা করলে পাঁচ ওয়াক্ত নামাজ ১০ রাকাত দিবার পারতেন পাঁচ দোকানও ১০ আল্লাহ ইচ্ছা করলে পাঁচ ওয়াক্ত নামাজ ১৫ রাকাত দিবার পারতেন ৩ পাঁচা ১৫ আল্লাহ ইচ্ছা করলে পাঁচ ওয়াক্ত নামাজ ২০ রাকাত দিবার পারতেন ৪ পাঁচা ২০ কিন্তু আল্লাহ ২০ও দিলেন না ১৫ও দিলেন না ১০ও দিলেন না আল্লাহ এই বেসাইদা ১৭ রাকাত কেন দিলে আল্লাহ রাসূল বললেন ইজলিস ইয়া ওমর বসো 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 কি জন্য আল্লাহ এই বেসাইজ দিল এখন তো তোমাকে জানা লাগবে কারণ নামাজের মালিক কে ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন যখন কোনো বান্দা সেজদাত যায় আল্লাহ ফেরেশতাকে ডাক দে দেখায় এই এই দেখ 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 আমার কুদরতি পাঁচ সেজদা করতেছে দেখ ফেরেশতাকে আল্লাহ এরা তোমাকে দেখেনি তারপরে তোমাকে সেজদা করে আল্লাহ বলতেছে ওই নামাজকে ওর জন্য তাই নামাজ আমার জন্য পড়তেছে রে জোরে কর সুবহানাল্লাহ বেটা বলতেছে ওই যে বাবা পুকুর করছে বাবা জমি করছে বাবা বাড়ি করছে এগুলো সব আমার জন্য রে আহ আমার বাপ কষ্ট করে বেটার জন্য আল্লাহ কয় বান্দা সেজদা দেয় আমার জন্য জোরে কর সুবহানাল্লাহ এই জন্য হাসরের ময়দানে প্রথম প্রশ্নই হবে তুমি কি নামাজ পড়েছো কোন প্রশ্ন নাই আগে প্রশ্ন হবে নামাজ নিয়ে তোরে কোন কি নিয়ে রাসূল বললেন সাহাবীরা শোনো ফজরের ফরজ ২ রাকাত যখন আল্লাহ আমাকে দিচ্ছেন এমন সময় আমি বললাম মাবুদ্দ এই ফজরের ফরজ ২ রাকাত নামাজ আদায় করলে আমার উম্মতের উপরে আপনি কেমন খুশি হবেন এই কথা যখন নবী বলতে যাচ্ছে এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির কেবল নামাজের ওয়াজ শুরু হয়েছে ইতিমধ্যে আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির জোরে কোন কি নিয়ে আবু জেহেল গ্রুপের মধ্যে একজন আছে আবু সুফিয়ান ও বলতে ও মুসলমানের নবী তোর নামাজের ওয়াজ তোমার সাহাবীরা শুনবে কিন্তু আমরা শুনবো না আচ্ছা নবী কি সবাইকে নামাজের কথা শোনাচ্ছে শুধু সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছে আরে এই তেল তেলা বলতেছে কি তেল তেলা আবু সুফিয়ান হলো তেল তেলা জোরে কোন কি তেল তেল তেলা বলতেন না গরিবের ছেলে লেখাপড়া করলে আগে তেল তেলা বলবে যতই পড়ুক পাস করবি না পরে যখন পাস করে তখন কয়ে যতই পাস করুক আয়ও তাকিয়ে দেবে আয়ে যখন পাস করে কয়ে যতই পাস করুক রে বিয়ে বিয়ে আর পারবি না পরে বিয়ে পাস করলে কয়ে চাকরি হবি না চাকরি পালে কয়ে বেতন পাবি না বেতন পালে কয়ে চাকরি বেশি দিন থাকবি না যখন বেশি দিন চাকরি করে তখন তেল তেলা কি কয় জানেন যতই চাকরি করুক রে আমার সাথে পারবি না তারপরেও তেল তেলা নিচে পড়বি না জোরে কোন কথা এরকম তেল তেলা নাই তা আবু সুফিয়ান হলো তেল তেলা গোয়েন্দা শুধুমাত্র মুসলমানরাই শুনবে আমরা শুনবো না এমন সময় হযরত ওমর দাঁড়ায় বলতেছে রে কাফেরের বাচ্চারা
নবী নামাজের ওয়াজ করে আমরা শুনবো এখানে তোদের ডাক থেকে সঙ্গে সঙ্গে উমর ফারুক এই কাফেরের বাচ্চা রে নবী নামাজ সম্পর্কে ওয়াজ করবে আমরা শুনবো তোদেরকে এখানে ডাক থেকে আল্লাহ রাসূল যদি খালি বলতো উমর সকালবেলা আবু জাহল হাফ পাগলা হয়ে গেছে এখন আবার গ্রুপ লি আসছে ধর খালি যদি এই কথা বলতো ধর আপনার বলেন তো একটা কাফের বাঁচতো কথা কন না কেন বাঁচতো দেখেন ইসলামের আদর্শের নেতা কাক কয় দেখেন আজকে বাংলাদেশে অনেকে বলে হুজুর এত আলেমদেরকে নির্যাতন করতেছে আপনাকে রেখে কেউ নাই আমি কইলাম পাগলা আমাকে ধরবার বলতেছে না তো খালি যদি নেতা কয় ধর একটা পানি সারা বাংলার জমিয়ে থাকবি না জোরে কোন কথা ঠিক কিনা কিন্তু বলতেছে না আল্লাহ রাসুল বললেন এজলেস ওমর বস রাসুল বলে ওমর বসো এই সমস্ত কাফেরেরা আমার বিরুদ্ধে কথা বলতেছে তুমি দাঁড়াই না কেন বরং তুমি বসো এখান থেকে বোঝা গেল ইসলামী আদর্শের নেতা কর্মীদেরকে উস্কে দেয় না বরং তারা দাঁড়াইলে তাদেরকে বসায়া দেয় সরল বলেন আল্লাহ রাসুল বললেন ও সম্ভ্রান্ত নেতারা আইসেন যখন মেহরবানি করে বসেন নামাজ সম্পর্কে আমি আলোচনা করতেছি ফজরের নামাজ কেমনি দিল আল্লাহ পড়লে লাভটা কি এমন সময় আবু সুফিয়ান বলতেছে তোমার নামাজের ওয়াজ আমরা শুনতে আসি নাই আল্লাহ রাসুল বললেন তাহলে কি শুনবেন বলে তুমি যে বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত নামাজ পড়াইছো সেই বাইতুল মুকাদ্দাস আমাদের নেতা দুইবার ভ্রমণ করেছে আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা শুধু দরজা জানলার কথা বললি আমরা এখান থেকে চলে যাব এমন সময় আবু বকর নবীর কানে ফিসফিস করে বলে রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা রাসূল বলেন আমি শুধু গভীর রাতে দুই রাকাত নামাজ পড়াইছি আমি তো দরজা জানলা গুনবার যাইনি সুবহানাল্লাহ না কেন আপনারা বলেন তো মানুষ যখন নামাজের মধ্যে থাকে ওই মানুষটা কোথায় থাকে এ কথা কন না কেন কোথায় থাকে ডুব দিলে ডুবারু হবে মুনি মুক্তা খুঁজে পাবে পুরা হইবে মনস্কাম দুই রাকাত নামাজ তোমাকে মেরাজ ঘটায় দিবে এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায় প্রত্যেকটা নামাজ যখন নামাজে দাঁড়াবে ওই নামাজ আমার আল্লাহর মহব্বতে নিজকে পাগল বানাইয়া দিবে এই জন্যই রাসুল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন আপনি সিংড়া কেন্দ্রীয় মসজিদে জোহর নামাজ পড়ছেন একজন বারাতি বলতে থেকে ভাই নামাজ পড়ছেন সামনে কাতারে পড়ছি রে আমার বিশ্বাস হয় না আমি সামনে কাতারে নামাজ পড়ছি ভাই তোর বিশ্বাস না হলে আমার করার কিছুই নেই তা বিশ্বাস হবে আপনি যদি বলতে পারেন মসজিদের মধ্যে ফ্যান কয়টা বিশ্বাস হবে আপনি যে ভিতরে নামাজ পড়ছেন যদি ফ্যান কয়টা বলতে পারেন আপনারা বলেন তো কেউ মসজিদে ফ্যান গোনার জন্য যায় এইরকম প্রশ্ন কারা করবে আবু সুফিয়ান বলতেছে কয়টা দরজা কয়টা জানলা নবী যখন কানতে চাও বক্কর বলে রাসূলুল্লাহ সকালবেলা আবু জেহেল আপনাকে একলা পাগল বলে গেছে এবার গ্রুপ নিয়ে আইছে আপনাকে চূড়ান্ত অপমান করবে এমন সময় ফেরেশতা জিব্রাইল বলতেছেন তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর আপনার কি মনে করতেছেন যে আমির হামজা জেলের মধ্যে বন্দি থুয়া আর সম্মান কমতিছে কথা কয় না আগে যদি হচ্ছিল 50,000 এবার সিংলাত লিয়ে আসেন বার হওয়ার পরে 5,00,000 হবে এ কথা কন না কেন মামুনুল হক জেলক থাকার পরে ওনার সম্মান কি কমতিছে আগে হচ্ছিল 50,000 এখন হবে 10,00,000 আল্লামা সাইদি হুজুরক জেলের থুয়া কি সম্মান কমিছে তাহলে 15 দিনের জন্য বাড়ি করে দেখেন বাংলার জমিনে এমন কোনো ফিল নাই যেখানে মানুষ জাগা হবে তোর এখন কথা ঠিক কি না তার মানে কি সম্মান দেওয়ার মালিককে তো ইজ্জু মান তাশা ও তু জিল্লু মান তাশা বিয়াদিকাল খয়ির ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর
ফেরেশতা জিব্রাইল বলে রাসূলুল্লাহ পরাফানা লাকা জিকরাক দুনিয়া থেকে আল্লাহর আরশ আপনাকে নিয়ে গেছে আল্লাহ আপনাকে অপমান করার জন্য না হুজুর দরজা জানলার চিন্তা করেন না গোটা বাইতুল মুকদ্দাস আপনার সামনে হাজির করা হবে আমার হাতের উপরে বাইতুল মুকদ্দাস ঘোরাতে থাকব আপনি দরজা জানলা গুনে গুনে ওদের উত্তর দিয়া দিবে ফেরেশতা জিব্রাইল গোটা বাইতুল মুকদ্দাস আল্লাহর নবীর সামনে হাজির করেছে নবী দরজা জানলা গুনে গুনে যখন বলে দেয় আবু জেহেল বলতেছে চলো যাই আবু সুফিয়ান বলতেছে যাব কেন চূড়ান্ত অপমান করার কথা আবু জেহেল বলতেছে খামাকা গন্ডগোল করা লাভ কি চলো যাই সমস্ত কাফের যখন চলে গেছে আবু জেহেলের পিছনে পিছনে আবু সুফিয়ান বলে নেতা এই চলো যাই মানে বুঝতে পারলাম না বলে চলো যাই যদি শুনবার চাস তাহলে ঘরের মধ্যে চল দরজা জানলা বন্ধ করে বলতেছে আবু সুফিয়ান ওই আল্লাহর শপথ করে বলতেছি আব্দুল্লাহর এতিম পোলা হলো আল্লাহর নবী আবু সুফিয়ান বলে নেতা আব্দুল্লাহ ইবনে বলা যদি আল্লাহর নবী হয় তাহলে খামাকা তার বিরুদ্ধ চারণ কেন করবেন বরং চলেন আমরা নবী বলে স্বীকার করি আবু জেহেল বলতেছে আমি জানি ঠিকই কিন্তু মানি না কারণ ওরে মানলে আমার নেতৃত্ব আর চলবে না বাংলাদেশের সব মানুষই জানে আলেমরা ভালো মানুষ জোরে কোন কথা কন না কেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া রাসূল বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা সবাই জানে আলেমরা ভালো যদি ভালো না হয় মসজিদের সামনে কেন দিল এ কথা কন না কেন পৃথিবীর সবচাইতে ভালো জায়গা কোথায় সেই মসজিদের নেতাকে রাস্তা ঠেকাত হতো ল্যাপ টান্দা দেখেন ল্যাপের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড ঠেবে কুত্তার সাইজ একই সাইজ আল্লাহ নবী বললেন আদম নবীর তওবা যখন কবুল হলো এই তওবা কবুল হওয়ার পরে আল্লাহর শুকরিয়া তান আদম নবী দুই রাকাত নামাজ পড়ে ওই দুই রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে আল্লাহ বলে হাবিব ওই আদম নবীর দুই রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রাইখে দিয়েছি কবে আসবেন আপনি মেরাজে সেই দিন আপনাকে দেব আজকে দিয়ে দিলাম এই আদম নবীর দুই রাকাত ফরজ নামাজ ফজরের নামাজ হিসাবে যদি আপনার উম্মতরা জামাতের সঙ্গে আদায় করে নামাজ কায়েম করে জামাতের সঙ্গে আদায় করে আদম নবী সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব নবী বলেন আল্লাহ ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করলে আদম নবীর সমপরিমাণ যদি সওয়াব হয় তাহলে জোহরের চার রাকাত ফরজ আদায় করলে আপনি কত খুশি হবেন আল্লাহ বলে হাবিব গো আপনার জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মানেন বা না মানেন মুসলমান হলে আমাকে জাতির পিতার নাম কি এটা কি আমার কথা না আমার বাপের কথা হায় হায় রে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া 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 মানে কি তিনি সাম্মাকুমুল মুসলিমিন তুমি তো তিনি তোমাদের নাম দিয়েছে মুসলমান যারাই মুসলমান তাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম চড়কের উপরে বসে আছে আমাদের জাতির পিতা চড়কে বসে আছে এমন সময় বাবা রশি ধরে টানতেছে আজর জিব্রাইল এসে বলতেছে ওগো নবী আপনি যদি চান আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে কয়শো একটা পাকার বাতাস দেব আগুনের চুলা সাগরত গিয়ে লিবা যাবি ফেরেশতা জিব্রাইল দিকে আমাদের নবী তাকায় বলতেছে কি মনে করিস আমি কে উকিল যা বলতেছে খালি যদি আপনি চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি দয়া করলে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হবে ইমানদার বলতেছে কে রে পাগলা উকিল আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতি মরা দেখছি রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান আর জিল্লুর রহমান তো যারা রাষ্ট্রপতি হয়ে মরে তাদের কাছে কেউ প্রাণ ভিক্ষা চায় না আমরা হলাম জাতির পিতার সন্তান আমাদের জাতির পিতাকে জিব্রাইল কইছিল জিব্রাইল দেখালে একটা ফাঁকার বাতাস দেব আগুনের চুলা সাগরত গিয়ে নিবা যাবে ইব্রাহিম বলে জিব্রাইল
আগে তুমি বলো মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান আমি সে আদমের সন্তান হইয়া তোমার কাছে জিব্রাইলের কাছে সাহায্য চাই না হাসবি আল্লাহ সকলে বলেন হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির আগুনের চুলার মধ্যে পড়ে গেল আগুনকে আল্লাহ শান্তির বাগান বানায় দিলেন ওই শান্তির বাগান পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জাতির পিতা এক নিয়তে চার রাকাত নামাজ শুকরিয়াতান আদায় করে আল্লাহ বলে হাবিব ওই ইব্রাহিম নবীর চার রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে আপনার উম্মতের জন্য জোহরের চার রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম আপনার উম্মতের জোহরের চার রাকাত ফরজ যখন জামাতের সঙ্গে আদায় করবে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব আমি কিন্তু বলেছি জামাতের সাথে একলা একলা বললে হবে না কার সাথে কায় মানে জামাত এখন বাপ হজরে নামাজ পড়বো আসতেছে বেটা আসতেছে না এরকম বাপ আছে না নাই বাপ একলাই নামাজ পড়ে বেটা পড়ে না নামাজের শেষে বলতেছে রব্বানা জালামনা ফেরেশতাকে আল্লাহ মুরব্বী মানুষ ঠান্ডার মধ্যে এসে ফজর নামাজ পড়লো নামাজের খবর কি আল্লাহকে কবুল হবি না ওই যতই নামাজ পড়ুক কবুল হবি না কারণ কু আনফুসা কু আহলি কুম নার জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তুই বুড়ে একলা বাঁচলে হবে না তোর আড়াকেও বাঁচান লাগবে জোরে কোন কথা ঠিক কি না বুড়ার বেটা আড়ে হাসতেছেন তিনটা পর্যন্ত আর তিনটার খেলা থাকে হইসই করে চোখের মধ্যে ঘুম নাই কোন দিক থেকে মেসি কি কিক মারলো মেসি কাটেলে কয়জন পর করে সেটাও সকালে বর্ণনা করতেছে আর ফজরের আজান দেওয়ার সময় ওই আর চেতন নাই তা আপনি বাপ হিসাবে দেখবেন না বেটা তিনটা পর্যন্ত হইসই করলো আর ফজরের আজান শুনে ল্যাপের মধ্যে ঢুকে গেল আপনার দেখা লাগবে না রাসূল বলেছেন সাত বছর থেকে আমাদের তালিম দাও নিয়ত বান্দা শিখাও হাত বান্দা শিখাও সেজদা দেওয়া শিখাও দশ বছর থেকে মারিয়া পিটা হলো তোকে মসজিদে নিয়ে যাও কথা বল না কথা বল না কেন আপনার মনে করতেছেন যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিবি বিল শোনেন সব সব বয়সে কিন্তু সরকারি চাকরি হয় না নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন বয়স লাগবে নাট বল্টু যতদিন ঠিক আছে রুকু সেজদা ঠিক আছে মাজা টানে ধরবি আপনি তো রুকু সেজদায় পারবেন না আপনি সিএলডে মসজিদে যাবেন তখন আর নামাজ হবে যে মিল মেশিন চলে না বেশি দিন হঠাৎ চলে ভট করে আবার কি হয়ে যায় বন্ধ হয়ে যায় তো জুয়ান বয়সে নামাজ ধরনি ধরছে বুড়া বয়সে আল্লাহ বলবেন এই নামাজিরা তোমার শৈশবের কোনো হিসাব দেওয়া লাগবে না তোমার বুড়া কালের কোনো হিসাব আমি চাই না খালি যৌবন কালের নামাজের হিসাব দাও খালি যৌবনের হিসাব দাও তখন হামরা কম আল্লাহ আমাকে রে শৈশবেও নাই আল্লাহকে কান্দে লাভ নেই কান্দে লাভ নেই কি বাবা মন খারাপ করতেছেন দুটা ওয়াজ শুনলে মানুষ খুব মন খারাপ করে ৩৬ বছর ওয়াজের বয়স আমি খেয়াল করে দেখছি দুটা ওয়াজ করলে মানুষ খুবই মন খারাপ একটা হলো নামাজের ওয়াজ আর একটা হলো সুদের ওয়াজ এই সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করলে মানুষ আরে নামাজের ওয়াজ করলে সব বেয়া নামাজেরা মন খারাপ করে মন খারাপ করে লাভ নাই মসজিদের মুসল্লি কালেকশন হবে তারপরে মসজিদের উন্নয়ন করে কোন কথা ঠিক না ওলবার যায় দেখি না আমাদের টাইসের উপরে ধুলে সামান্য জায়গা পরিষ্কার মহাজনকে বললাম কে ভাই গোটা টাইস খালি ধুলে রে তোর সামান্য জায়গা পরিষ্কার কেন কাজান দে আকাম দেখেও আসে না হুজুর খামাকা ঝাট দেখি লাভ আমি যেখানে নামাজ পড়ি গামছা দুই বাড়ি মারি আল্লাহ আকবার আয় হায় টাইস দিয়ে মসজিদ করছে ধুলে পড়ে আছে ধার দেওয়াই নবী বলে আসরের চার রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের প্রতি আপনি কেমন খুশি হবেন আমার উম্মতের প্রতি আপনি কেমন খুশি হবেন আল্লাহ বলে হাবিব আপনার উপর যেই কিতাব আমি নাজিল করেছি একটু মনোযোগ দিয়ে শোনেন
আমার মা বোনেরা হয়তো ভাবতে যে হুজুর আমাদের কি কোন ওয়াজ করবেন না, মাগরিবের নামাজ যখন আসবে তখন পুরুষের চাইতে নারীদের ওয়াজ বেশি হবে। এখন যে নামাজের কথা বলতেছি সেই নামাজের নাম কি? হ্যাঁ সবাই দোকান খুলে গান, নাম কি? আল্লাহ বলেন হাবি আপনার উপর যেই কোরআন নাজিল করেছি সেই কোরআনের মধ্যে সবচাইতে বেশিবার যে নবীকে নিয়ে আলোচনা হয়েছে ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটু দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা নবী তুর পর্বতের কিনারায় গিয়া দাঁড়ায় আস, আল্লাহ ডাক দেয় বলে মূসা তোমার খবর কি? মূসা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মূসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? কারণ আমি মূসা তো ভালোই আছি, আপনার খবর কি? আপনাকে সতরে আল্লাহর খবর কি? দেখতেছেন না হুজুর সামনে যা দেখতেছেন এগুলো সব আমার, ওই পিছন সাইডে যা দেখতেছেন ওটা আমার বড় ভাইয়ের, এই সাইডে আমার বাচ্চা স্যার, এলাকার পাওয়া দেওয়ার জায়গা কারো নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে হুজুর। মসজিদের সামনে এসে বলতে যে হুজুর এখানে আল্লাহর কিছু ছিল না, আমাকে হাজির সাহেব দয়া করে আল্লাহ দশ শতক দান করছে আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেনে দিচ্ছি। ফেরেস্তা বলতেছে আল্লাহ এটা কোন দেশ, যে দেশে তোমার কিছুই নাই, ওরা দশ শতক দান করলে তুমি পাও, ওরা টাকা দিয়ে ঘর বেনে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই হলো বাংলাদেশ, ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই। পাঁচতলা দশতলা বিল্ডিং করতেছে আল্লাহর বান্দারা, কোনোদিন কি মাইটলে রাস্তা খাড়া হতো? ভাইরে আমি দশতলা বাড়ি করতেছি ভাই, আমার দুই বস্তা সিমেন্ট চাই, আমি দশতলা বিল্ডিং করতে গিয়ে রড কিনবার পারতেছি না ভাই, দয়া করে দশ হাজার টাকা দেন, এরকম কোন আদায় করা দেখছেন? তাহলে তোমার দশতলা বাড়ি তুমি করো, তুমি মানুষের কাছে ভিক্ষা করো না, আর আল্লাহর ঘর তৈরি করবার গেলে তোমরা ভিক্ষা শুরু করো। অনেকের পকেটে টাকা থাকে বলে নাই, দশ কোটি টাকার বাড়ি করতেছে, যা বলতেছে ভাই দশটা বস্তা সিমেন্ট দেন ভাই, আল্লাহর ঘর করবো যেন এক কাগিত ভাই। আমার হাতের অবস্থা ভালো না ভাই রে, শয়তান কয় তুই হাওয়ার লোক রে, তুই হাওয়া রাতের অবস্থা ভালো না মানে কি? তুই দশতলা দশ কোটি টাকাতে খরচ করে বাড়ি করতেছিস, তোর কোনোদিন হাতের অবস্থা খারাপ হলো না, আল্লাহর ঘরে যদি দশ বস্তা আছে হাতের অবস্থা ভালো না ভাই? দান বাক্স মুখে সামনে দিয়ে যাচ্ছে, পকেট ভরা টাকা আছে বারে, খালি হাত দিয়ে টাকা বের করে বাক্স দেওয়া যাবে, খালি হাত আর উঠতেছে না, ওই চোখ বন্ধ করে চিন্তা করতেছে তার মানে কি দশ টাকা নেই, খালি একশো টাকার পাঁচশো টাকার লোক আছে দশ টাকা নেই, ওই আর হাত দিচ্ছে না। ফেরেস থাকে আল্লাহ তোমার ঘরের দান বাক্স মুখে রাখ দেয়া যায়, এই শয়তান হাত দেয় না আল্লাহ। দুই একজন আবার কি করে জানেন, কেন মারি ঠেলা, এত জোরে ঠেলা মারে তিন মুসল্লি পার হয়ে যায়, তখন যারকে মুখ রাখতে পার হয়ে গেল ওরা খুশি হয়, যাক রে তোর হাতও তাল্লা বল দেখি রে, আরো দুই কান্দের দুই ফেরেস্তাকে আল্লাহ ওই যে দান বাসে ঠেলা মেলো তিনজন পার হয়ে গেল, এর খবর কি? আল্লাহ কই দান বাসে ঠেলা মারেনি, এই শয়তান জান্নাত ঠেলা মারছে, জান্নাত। হাসতেছেন? কি জন্য রাসূল বলল যে আমার ঘর তৈরি করে দেয়, শুনে নাও আমি আল্লাহ ফকির না, তোমাদেরকে গিভ এন্ড টেক, আমার ঘর বানো আমি তোমাদেরকে জান্নাত একটা ঘর দিয়ে দিলাম। আল্লাহ বলে মুসা আমি কেমন আছি যদি জানবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও, আসরের চার রাকাত কেমনে পাইলাম এটা বোঝানোর জন্য বলতেছি ভাই জান। মুসা নবী ফেরাউনের দরবারে যা দেখে ফেরাউন জিকির করতেছে আনা রব্ব কোমল আলা আনা রব্ব কোমল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। কিছুক্ষণ আগে মুসা নবী তুর পর্বতে যার সঙ্গে কথা বলেছে তিনি কে? এ কথা কেন মনোযোগ তো শুনতেছেন না, তিনি কে? কিন্তু ফেরাউনের দরবারে গিয়ে দেখতেছে আমি সবচাইতে বড় আল্লাহ,
সঙ্গে সঙ্গে মুসা বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে ফেরাউন লাফ দিয়ে বলে মুসা তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জায়গায় যা আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না মুসা বলতে যে ফেরাউন তোর জায়গা কতটুকু আল্লাহর জায়গা কতটুকু আমাক বাঁটিয়া দে যেই কইছে বাঁটিয়া দে সঙ্গে সঙ্গে ফেরাউন কই ধর যেই কইছে ধর মুসা বলতেছে আল্লাহ ফেরাউন আমাকে ধরার জন্য আসতেছে আমি কি করব আল্লাহ বলে মুসা তোর হাতত যে বল আছে তুই সর দিয়ে আজরাইলের চোখের মনি উল্টা দিস এখন আমি যদি বলি তুই ধর ফেরাউনের গোষ্ঠী সব শেষ হয়ে যাবে এ তুই ধরলে হবে না ধরবো আমি মুসা কয় আল্লাহ আপনি কখন ধরবেন বলে সময় মতো ধরবো তুই দৌড়া তুই দৌড়া রে মুসা তুই দৌড়া মুসা বলতে চাল্লা আমি যখন দৌড় দিব ফেরাউন দল বল নিয়ে যখন আমাকে ধরতে যাবে দুনিয়ার মানুষ বলবে মুসা ফেরাউনের ভয়ে দৌড়ায় আল্লাহ বলে মুসা দুনিয়ার মানুষ কি বললো সেইটা পরের কথা আমার হুকুমে তুই দৌড়া এমন জায়গা পর্যন্ত মুসা নবী যার সামনে আর দৌড়ানোর কোনো রাস্তা নাই ফিন দিক থেকে ফেরাউন ঘিরে ধরে বলে মুসা এখন দৌড়াবি না মুসা বলতেছে মাবুদ গো ফেরাউন বলে এখন দৌড়াবি না কি করব আল্লাহ বলে তাকায় দেখ মুসা বলতেছে সাগর দেখেছি আল্লাহ বলে তাকায় দেখ মুসা তাকায় দেখে বারো লাইন রাস্তা আমাদের বাংলাদেশে দুই লাইন রাস্তা চার লাইন সের থেকে ছয় লাইন হলে আমরা কই বাবারি বিশ্ব রোড মুসার ওই তাকায় দেখে সাগরের মধ্যে বিশ্ব রোড যে আল্লাহ বানাইছে সে আল্লাহর শুকরিয়া তান সাগরের তল দেশে ওই রোডের উপরে চার রাকাত নামাজ আদায় করে আল্লাহ বলে নবী গো মুসা নবীর ওই চার রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে আমি যত্ন করে রাইকা দিয়েছি আপনার উম্মতের জন্য আজকে আসরের চার রাকাত ফরজ হিসাবে দিয়া দিলাম আপনার উম্মতেরা আসরের চার রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়া দিব লিল্লাহি আকবার সমস্ত সাহাবীরা বলে রাসূলুল্লাহ ফজর পড়লে আদম নবীর সমান সওয়াব জোহর পড়লে ইব্রাহিম নবীর সমান সওয়াব আর আসর বললে মুসা নবীর সমপরিমাণ যদি সওয়াব হয় তাহলে মাগরিবের তিন রাকাত পড়লে আমাদের কি হবে রাসূল বলে সাহাবীরা তোমরা আমার কাছ থেকে শুনতে যেমন আগ্রহ করতেছো আমি তার চাইতে বেশি আগ্রহ করেছি আমার আল্লাহর কাছে সরাল বলেন না কেন আল্লাহ মাগরিবের তিন রাকাত পড়লে আমার উম্মতের জন্য কি হবে এই মুহূর্তে আপনাদের আমার সঙ্গে একটা গজল গাওয়া লাগবে মাগরিবের তিন রাকাত আমি বলতে গেলে পুরুষের মতো একটু নারীদের ওয়াজ হবে আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন এই মাগরিবের তিন রাকাত নামাজ পড়লে কত লাভ এটা শুনবার গেলে আপনাদের একটা গজল গাওয়া লাগবে যদি না পারেন আমার সাথে গুনগুন করবেন অসুবিধা নেই ইয়াকুব নবী বাস করি তেনে কেনানে সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে ইয়াকুব নবী দুডা বিয়া করছেন একটা নবী দুডা বিয়া করছেন এটা শুনে কি কয়া লাগে সবার নানা রকমের না আপনারা কি কথা শুধুমাত্র একজন নবী একটা বিয়ে করছে বউ পাইনি দেখে একটাই করছে কেন এক বিয়ের মধ্যে কোনো শান্তি নাই সেটা আল্লাহ জানে নবীরাও জানে সুবহানাল্লাহ কোন দেখেন একজন নবী একটা বিয়ে করছে বউ পাইনি সেই নবীর নাম হলো আদম নবী কারণ সমস্ত ছেলে মেয়ে আমরা তার একটা বউ পাচ্ছে সেটা আবার আল্লাহ দিছে তার নাম হলো হাওয়া আর দুনিয়া খুঁজে কোনো বউ পাইনি বিয়ে করারও চান্স হয়নি তাহলে কয়জন নবী এক বিয়ে করছে একজন নবী একটা বিয়ে করছে তার নাম হলো আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর একজন নবী এখনো বিয়ে করেনি সেই নবী হলো ঈসা আলাইহিস সালাম বর্তমানে চতুর্থ আসমানে আছে এ সারা যত নবী আছে সমস্ত নবীরা কম পক্ষে দুটা করছে কম পক্ষে কয়টা বেশির তো হিসাব নাই আমরা দাউদ নবীর জীবনে দেখলাম কেউ বলে নিরানব্বইটা কেউ কয় একশো একটা তাই না
কেউ কয় 99টা বিয়ে করছে, কেউ কয় 101টা করছে, হাই হাই বইয়ের হিসাব নাই। তার ভাই বলতে সুলাইমান নবী আরো বেশি করছে। সুবহানাল্লাহ, কোরআন শরীফে যেখানে বিয়ার আয়াত আছে, যেখানে বিয়ার আয়াত আছে সেখানে আল্লাহ আবার দুটা দিয়া শুরু করছে, যে দুটা বিয়া করো, তিনটা বিয়া করো, চারটা বিয়া করো, না পারলে একটা লিয়েই ধৈর্য ধরো। মানে কম দূরে যারা তারা একটা লিয়েই ধৈর্য ধরো, কিন্তু একটার মধ্যে শান্তি নাই সেটা আমি বুঝি। কারণ কোনোদিন যদি রাগ করে সেই দিন রাগ ভাঙ্গাল লাগে, দেখো রাগ করো না। কিন্তু যদি আমার দুটা বিয়ে বউ থাকতো আর আমি রাগ ভাঙ্গাতাম না, খালি বলতাম রাগ করছু যাচ্ছি, রাগ করছু তার কাছে যাচ্ছি, দৌড়ে এসে পাও ধরি, আমার রাগ নাই। আমার যারকে দুই বউ আছে তারা তো মজা মারতিতে ভাই, কিন্তু আমরা ধরে এক বউর স্বামী আমাকে খালি কষ্ট আর কষ্ট। মানে রাগ করলে রাগ ভাঙ্গাল লাগে, আর দুই বউ যাদের আছে ভাঙ্গাল লাগে না, অনেক দৌড়ে এসে পাও ধরে কথা বল না। এই জন্যে আল্লাহ দুই দিয়ে শুরু করছে। আমার মায়েরা যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন, ইয়াকুব নবীর বউ হলো দুইটা, এক বউয়ের পেট থেকে আল্লাহ দুইটা সন্তান দিয়েছে, আর এক বউয়ের পেট থেকে আল্লাহ দিয়েছে 10টা সন্তান। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দুইটা সন্তান এত ভালো, এই 10টা এত খারাপ কেন হলো? আমার দুইটা সন্তান বনিয়ামিন ইউসুফ এত ভালো, কিন্তু এই 10টা সন্তান এত খারাপ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, তারপরে আর এত খারাপ কেন? আল্লাহ ডাক দাও ইয়াকুব, সন্তান ভালো মন্দ এখানে বাবার কোনো দায়িত্ব নেই, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায়ু ধরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আল্লাহ আকবার। হ্যাঁ, চিন্তা করে দেখেন, আমরা 7 বছর থেকে সন্তানকে তালিম দেই, আর মা যদি নামাজি হয়, মা যদি নামাজি হয়, 5 মাস সন্তান পেটের মধ্যে রুকুর থেকে সেজদাত গেছে, বাচ্চা পেটের মধ্যে চাপ খাচ্ছে, ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদাত গেল, পেটের মধ্যে বাচ্চা চাপ খেলো, আল্লাহ কায় সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে সেজদাত গেছে ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। ধরে কেন পেটে বাচ্চা নিয়ে 16 ঘন্টা রোজা যাতা মনে করছেন? শাশু সে বলতেছে, বৌমা এবছর রোজা থাকো না, এবছর রোজা থাকো না, কারণ পেটের মধ্যে বাচ্চা আছে, তুমি রোজা থাকলে পেটের বাচ্চা শুকায় যাবে। বেটার বউ বলতেছে, আম্মা তাহলে কাগজ কলম নিয়ে আসেন। শাশু ইসন করছে, কাগজ কলম দেন, আপনি লেখা দেন যে আগামী বছর রোজা আমি আবার পাবো, সে হায়াতের গ্যারান্টি আছে, এটা খালি লেখা দেন। যদি লেখা দিবার পারেন তাহলে এই পেটের বাচ্চার জন্য আমি রোজা থাকবো না। শাশুড়ি কয়, হায়াত মৌতের গ্যারান্টি আল্লাহর কাছে, তাহলে আপনি কেন বলেন? হতে পারে আমার জীবনের শেষ রোজা, আর আপনি জানেন পেটে বাচ্চা আসার পরে আমার কোনো রোজা কাজা হচ্ছে না, কারণ পেটে বাচ্চা আসলে আল্লাহ মাসিক বন্ধ করে দেয়, এইবারে আমি 30টা রোজা করবো, এর কি হবি সেটা আল্লাহ বুঝবি। আয় আয় পেটে বাচ্চা নিয়ে মা রোজা রাখছে, ফেরেশতাকে আল্লাহ দেখো মায়ের নাড়ি দিয়ে বাচ্চা খায়, মা রোজা রাখে বাচ্চার খাওয়া হয় না, আল্লাহ কায় সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা করতেছে ওই মা শুধু একা রোজা করতেছে না, পেটের বাচ্চাকেও রোজাদার বানায় দিচ্ছে। ধরে কেন সুবহান, হোটেলে অর্ধা কালো পর্দা দিয়ে তারা খায় রোজার মাসে, বুঝবেন উনি যখন পেট উঠাইছিল ওর মাও রোজা নাই, বিশ্বাস করেন ওর মাও রোজা নাই, কারণ পেটের বাচ্চা মায়ের কারণে আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ, যদিও কোরআন হাদিস না, তারপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর জীবনে পড়ে দেখেন, উম্মুল খয়ের মা ফাতেমা ভালো হওয়ার কারণে তার সন্তান বিশ্বের বড় ওলি হয়ে গেছে। ফাতেমা ভালো বলে হাসান হোসাইন পাইছি,
যে হাসান হোসেন সম্পর্কে আল্লাহ বলেছেন সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসেন নবী গো আপনি ঘোষণা করে দেন জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন কারণ এই দুইটা সন্তানের মা ভালো যার কারণে দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ আয় আয় রে মা ফাতেমা বয়ান করছে যে আমার দুইটা সন্তান জন্মগ্রহণ করছে কোনো ধাত্রী লাগেনি ধাত্রী লাগে নাই আমার সন্তান ধরার জন্য কোনো ধাত্রী লাগে নাই নিজের ইজ্জত আব্রু কি এত ইজ্জত করেছেন একটু মনোযোগ দা শুনেন এই দশটা সন্তান রক্ত মাখা জামানিয়া ইয়াকুবের সামনে হাজির হয়ে বলতেছে বাবা আমরা বহু চেষ্টা করলাম ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না কিন্তু জামা বাঁচাইছি আপনার বলেন তো দশটা সন্তান কেমন যে বহু চেষ্টা করলাম ইউসুফকে আমরা বাঘের হাত থেকে বাঁচার পারলাম না কিন্তু জামা বাঁচাইছি বাবা ইয়াকুব নবী জামা হাতে লিয়া দেখতেছে জামার একটা জায়গা তো ছেড়েনি বাঘে ধরলে তাকে জামা ধরবি জামা ছিঁড়বি ছুটবি না জামার কোনো জায়গা ছিঁড়েনি ফাটেনি খালি রক্ত বুঝবার পারলো এটা ষড়যন্ত্র ইয়াকুব নবী কিন্তু বুঝবার পারছে ষড়যন্ত্র কিন্তু জবান খোলেনি আজও বাংলার মুসলমানেরা বুঝতেছে কোনটা যন্ত্র কোনটা ষড়যন্ত্র মানুষ বুঝতেছে না কথা কন বুঝতেছে না আপনারা কিন্তু জবান কারণ জবান খুললে বিপদ হইত জাগা মতো জবান খুলছে জাগা মতো রক্ত জামা নিয়ে ঘরের দরজা বন্ধ করে আল্লাহ আল্লাহ আমার ইউসুফকে তুমি হেফাজত করো আল্লাহ ও মাবুদ তুমি ছাড়া আমার ইউসুফের কেউ নাই কোন বাবা যখন সন্তানের জন্য দোয়া করে মাঝখানে কোনো পর্দা থাকে না সরাসরি আল্লাহর কাছে যা আপনারা বলেন তো এটা কোন বাবা আহারে এটা কোন বাবা যে বাবা সন্তানের জন্য দোয়া করতেছে এটা কোন বাপ দয়াল বাপ আজকে বাংলাদেশে অনেকে গান গায় আমার দয়াল বাবার দরবারেতে দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে একটা বক্তায় আছে নাম হলো তাহিরি খালি বাবা কেল্লা বাবা শালি বাবা ফাদেলে বাবা ওর বাবার হিসাব নাই আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন ও কাজা রব্বুক আল্লাহ তাবুদু রে দুনিয়ার সন্তানরা শোনো তুমি যতই নামাজি হও রোজাদার হও দানকারী হও মসজিদ বানায় দাও মাদ্রাসা বানায় দাও তোমার বাপ মার মনে যদি কষ্ট দাও উহ শব্দ যদি উচ্চারণ করে তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না একজন কলো ঠিক কষ্ট দিয়েই তো এখন বগলে থাকে নাটোরে আর সতর ভালো লাগে না বাপ মা ওই গ্রামত থাকে আছে না না বউ দিয়ে নাটোর থেকে ও বাবা বাপ মা থাকে গ্রামে বউ যে কি কান মন্ত্র দিছে আর বাপ মা দেখতে পারে না ভালো ডাক্তার দেখাতে গেছে নাটোরে দেখতে দেখতে রাত 9টা বাজছে এখন বাবা সতর গ্রামে কেমনে আসবে রাত 9টার সময় চিন্তা করে সতর গ্রামে কেমনে যাই ওরে জামতলে নামার পরে যদি কিছু না পাই মন বলতে তুই সতর সতর করিস কারে তোর বেটার বাসা নাই তোর বেটা একেবারে নাটোর মেন শহরে বাসা করছে যা রাত 9টার সময় ছেলের বাসার যে ডাকতেছে আব্দুল্লাহ রে মানে ছেলের নাম আব্দুল্লাহ কিন্তু আশেপাশে সমস্ত লোক সাহেব কয় স্যার কয় হে আব্দুল্লাহ আবদুল্লাহ চিন্তা করে কে রে আমার নাম ধরে ডাকার মরদ কে রে এই মরদ কোথেকে আসলো রে সরল্লাহ না কেন যত বড়ই হুজুর হই বাড়ির গেলি তো আব্বাকে বুঝলো তোর খবর কি একদিন কমপক্ষে 20-25 জন লোক আমাকে দাওয়াত দিবার এসে বসে আছে সরাসরি সাহেব কিছু কে বা বুঝলো তোর খবর কি রে আমি তো নোট মোট কামলাচ্ছি বাপ ডাক দে শোন তো কে হুজুর করে দি তুই ওট মোট কামলাস কে আব্বা কত মানুষজন বসে আছে একটু কি ভালো করে কন বজলু শীত কন বজলু কি আব্বা কয় ও তাহলে এখন লোকজন তোকে হুজুর সাহেব কল একদি
আমার আব্বা মরে গেছে, এখানে মসজিদের পাশে আমি কবর দিছি। প্রতিদিন আসতে বাবা সালাম দে বলে আব্বা, যত জায়গায় যাই বাবা ওই বজলু মধুর ডাকে, আমার কেউ ডাকে না। যত রাত্রি বাড়িতে ফিরি বাবার কবরে সালাম দে বলে বাবা, কত মধু বাবার মুখে ছিল আর কে এমন করে বলেন, বাবার মতন আপন বন্ধু সবাই বলেন, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, বাবা নিজে না খাইয়া সন্তানকে খাওয়া। আব্দুল্লাহ দৌড়ে গিয়ে দরজা খুলছে, আব্বা হঠাৎ তুই বাড়ির যাওয়া পারলে তোর বাসাতে আসি, বেকায়দা ডাক্তার দেখতে দেখতে নয়টা। আব্দুল্লাহ হাত ধরে বলতেছে, এখনো রাগ আছে? আচ্ছা আমি কি খারাপ? বাপ খালি ওট মোট কামড়া করে, তুই তো আমার ভালো শুনলে কি তোর বউ, মানে বউয়ের এত ভয় করে? আব্বা দেখে রবি, মানে বউ নাম লিতে আব্দুল্লাহ তোর হাত, মানে এত ভয় করে প্রধানমন্ত্রী লিয়ে দেখ রেস্ট নিয়ে বসায় বলতেছে, আব্বা একটু ধৈর্য ধরেন। ঘরের যা দেখে বউ কম্বল গদ্দে শুয়ে আছে, বউয়ের কানে কানে ফিস ফিস করে বলতেছে, বাবা এসে ডাক্তার নয়টা বেজে গেছে, বাড়ির যাওয়ার পারেনি, এই জন্য বাসা থাকছে, ওটা বাবার সামনে একটু খাবার দাও। আমি জানি না, হায় হায় কানে কানে বলতেছে ফিস ফিস করে, আব্দুল্লাহ আব্দুল্লাহকে চিল্লাবো না, আমি তখনই জানি, কিন্তু মাজা বেদনা করতেছে ফিস ফিস করতেছে, উঠতে পারলাম না, তুমি খাবার দাও। বাপ কি আর কম দূরে, এ আব্দুল্লাহ আমার অসুস্থ বউ বাড়ি তুই কষ্ট দিস না, কাছে গেলি বলতেছে পাগলা, ওই যে পুসুর হোটেলত খাসি রে পাগলা, পুসুর হোটেল চিনিস না, ওটা খাসি বাবা, কাল থাকার জায়গাতে আসলে খায়নি। আব্দুল্লাহ চোখের পানি বের করে বলে, বাবা আমি বুঝবার পারছি, থাকার জায়গা দে, নয়টার সময় বাবা না খায়া ঘুমায় গেছে, রাত যখন এগারোটা বাজে তখন আব্দুল্লার শালা ওই বইয়ের ছোট ভাই শেফালি আপা, আব্দুল্লার বইয়ের নাম হলো শেফালি আপা, কয় যেই ডাক দিছে, বিড়াল যেমন ইন্দুর ধরার জন্য লাভ মারে, আব্দুল্লার বউ কম্বল ফেলা দিয়ে মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে বউ নাই, দৌড়ে তো দরজা খুলতে বলতে, ভাই যান এত রাত্রে কেন? ক্রাম বোর্ড খেলছি আপা, ঘড়ির দিকে তাকাইনি, চল ডাইনিং টেবিলে বসে কি খাবি বল, বলে এত রাত্রে খাবো না, একটু থাকবার চাই, তুই না খাইয়া ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবে না, ভাত গরম মাছ গরম গোস্ত গরম সব গরম করে ছোট ভাইয়ের সামনে দিয়া বলে, খা ভাই খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, যে বাবা নয়টার সময় না খাইয়া ঘুমাইলো, তোমার মাজা বেদনা পিঠ শিরশির করে, এখন ভাইয়ের সামনে খা ভাই খা ভাই বার হয়ে দেখে ছয় তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত। আব্দুল্লাহ আস্তে করে বাবা যেই ঘরে ঘুমায় জানলার কাছে গিয়া দেখে জিরো বাল্বের আলে বাবার সেই শুকনা মুখটা দেখতে পাই, আল্লাহর কোরআন বলে, আব্দুল্লাহ রে বাপ মার পায়ের তলে সন্তানের জান্নাত মুখের দিকে তাকাইলে কবুল হজের সোয়াব, সেই বাপ তোর না খায়া ঘুমাইতেছে আর শালার সামনে ছয় তরকারি গরম ভাত, তোর বইয়ের মাথা বেদনা করে ফির শিরশির করে, তোর কি করার কিছু নাই, লিয়া দলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ আজকে সুন্দর আমলের পরীক্ষা করব। সুবহানাল্লাহ, কোন সুন্দর আমল কি রে আব্দুল্লাহ, এখন চিন্তা কর, চিন্তা করবার গেলে চোখ বন্ধ কর লাগবে পাশে, আর বউ উটি বলে একটা বেলান আছে বাসার, তো লাঠি খেটে নাই, উটি বলে একটা দৌড়ে দেয় বেলান লিছে, লিয়ে চিন্তা করতেছে এখন তো নারী নির্যাতন হবে রে। বিবেক বলতেছে পাগলা পিছন দিকে তাকিয়ে দেখ উঁচা হয়ে আছে, ওই উঁচা জায়গা বিসমিল্লাহ করে এক বাড়ি এক হস, দুই বাড়ি দুই হস, প্রত্যেক বাড়িকে একটা করে ওমরা হস, কিন্তু নিচেও নামবো না উপরেও মারবো না, এর মেডেল পয়েন্টে মারবো, ওই জায়গাত মারলে কোনোদিন কাকু দেখা ভালো পারবি না, বিচারও হবি না, কিসের ক্ষেত্রে পিছন দিকে যখনই বাড়ি মারছে ফুটবলের মতন শব্দ, এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে তোর বোন আমার কে হয়,
বলে আপনার বউ হয় তোর বোনের জন্য 17 গ্রাম ছাইড়া আজকে নাটোর শহরে বাসা বানাইছি, শুধু তোর বোনের জন্য আমার বাপ মাকে গ্রামে রাইখাইছি, শুধু তোর বোনের জন্য কেন আজকে মারলাম একটু দেখ। এই জন্যে দাড়িমো যতদিন না উঠবি ততদিন আপনি হলেন না বালেক। বউ জানলা দিয়ে দেখতেছে স্বামী আসতেছে, এখনই দাড়ি মোচ চাঁচিছে, একটা টাটকা দাড়ি মোচ চাঁচা। বউ জানলা দিয়ে দেখতেছে দুই মেয়ে সালাম দেয়, বলি ভাই কেমন আছেন, ভাই একটু ডান তো ভাই, আপনার সঙ্গে গল্প করবার চাই। বউ কয় কে রে, আমার স্বামীর সামনে দুটো মেয়ে গল্প করবি? একটাই কারণ, আমার স্বামীর দাড়ি মোচ নাই, খালি দাঁড়িয়ে থাকলে ওরা ভাই না বলে চাচা বলতো, জোরে কোন কথা ঠিক কিনা, চাচা আসসালাম আলাইকুম, আর কোনো কথা বলতো না, কারণ কোন রাস্তার মেয়ে চাচার সাথে কথা বলবার চায়। ও চিন্তা করে আমার স্বামী আমার চাচা বানার লাগবি, কে বলি বাড়ির ঢুকছে বউ ডাকতেছে আসো। স্বামী কয় কি হয়েছে, আজ একটা খেলা দেখাম, আসো ড্রেসিং টেবিলের সামনে যা, বউ বলতে দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ, তোমারও দাড়ি মোচ নাই আমারও দাড়ি মোচ নাই, কি সুন্দর লাগতেছে দেখছে তোমার মুখ আর আমার মুখ, স্বামী খালি মুচকি মুচকি হাসতেছে দেখ আর পক্ষি কথা বলতেছে। কিন্তুক্ষণ পর বউ বলতেছে আল্লাহ যদি আমাকে দাড়ি দিত। স্বামী কয় কি কলা, আল্লাহ যদি আমাকে দাড়ি, এই পাগল মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোচ হয়? বউ কয় এই পাগল মরদ মানুষ কোনোদিন দাড়ি মোচ চাচা হয়? তুমি কেমন মরদ, মেয়ে মানুষের মতন সাইজ হয়ে আসো। স্বামী দুই কান ধরে বলতেছে যা আর কোনোদিন খুব ঠেকাবো না রে। বউ কয় আলহামদুলিল্লাহ রে, আমার স্বামী আমার একলাই থাকতি রে, রাস্তার মেয়েরা ভাই কবি কে যদি তোমার স্বামীকে তুমি রিজার্ভ নিবার চাও, জোর করে হলো স্বামীর মুখ দাড়ি লাগাও, আর দাড়ি যখন রাখবে তখন নবীর কলজার উপর আর তোমার খুর মারা লাগলো না। দাড়ি নিয়ে যদি কবরে যাবার পারো তোমার আমল নামা কম হতে পারে, তোমার সুন্নত দাড়ি রেখে নবী তোমাকে উম্মত বলে স্বীকার করে নিবে। কষ্ট পাচ্ছেন মনে মনে? হ্যাঁ দাড়ি সাঁতারে কষ্ট পাচ্ছেন নাকি না? কষ্ট পায়েন না? আজকে থেকে নিয়ত করেন আল্লাহ পাক আপনাকে রহমত বরকতে হেফাজত করবে। আল্লাহর পাগল বান্দা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, এই মাগরিবের 3 রাকাত নামাজ আর এশার 4 রাকাত ফরজ নামাজ, এই দুইটা নামাজের ওয়াজ আমি করব আপনারা শুনবেন না? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। আল্লাহর বান্দারা আলোচনা তো আমি করবোই, বহুদিন পড়াইছি ভাই জান, কিন্তু এই মসজিদের উন্নয়ন কল্প আমাকে বলেছে হুজুর 10-15 মিনিট একটু আপনি আদায়ের জন্যে বলবেন, যে নামাজের উপর আমার ওয়াজ চলতেছে সেই নামাজকে কেন্দ্র করে আল্লাহর ঘর। এই ঘরের বারান্দা কমপ্লিট হয়নি, মসজিদের অনেক কিছু কাজ এখনো কাজ কমপ্লিট হয় নাই, নিজের বাড়ি আপনি কমপ্লিট করলেন কিন্তু আল্লাহর ঘর কমপ্লিট করলেন না। আল্লাহর বান্দাদের কাছে বলতেছি সমস্ত সম্পদের মালিক হচ্ছে আমার আল্লাহ, সমস্ত সম্পদের মালিককে ধরে কোন মালিককে, আল্লাহ হচ্ছেন মালিক, সে মালিকের ঘর আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দান করবেন, 10 মন ধান দান করবেন, 1,000, 5,000, 2,000 জিনিস যা করবেন। ঈসা আলাইহিস সালাম বর্তমানে চতুর্থ আসমানে, এই দুনিয়া থেকে আল্লাহ যখন ঈসাকে চতুর্থ আসমানে নিয়ে যায় ঈসা ডাক দেয় বলে আল্লাহ মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে অবশ্যই হবে। ঈসা বলতেছে চতুর্থ আসমানে কি আল্লাহ আমার মৃত্যু হবে? আল্লাহ বলে ঈসা রে আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করব। ঈসা বলতেছে আল্লাহ কবে আবার নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলে ঈসা রে নবী না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে ঈসা 4 রাকাত নামাজ কেন পড়লা? ঈসা বলে আল্লাহ নবী হইয়া খুশি হবার পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত হয়ে আবার দুনিয়াতে যাব, এই জন্য শুকরিয়া দেন 4 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ বলে হাবিব ঈসা নবীর ওই 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতের এশার 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন বলেন তো আজকের ওয়াজ শোনার পরে কোন অর্থ বাদ দেওয়া যায়? এখন কোনটা বাদ দেওয়া যাবে? মাশাআল্লাহ, মসজিদের মুসল্লি কালেকশন হবে ইনশাআল্লাহ।